بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমিও আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও তিলাসমাত তাবিজিয়াতের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে কিভাবে ডিমের উপর নকশালিকে সুলোর নিচে পুঁতে রাখতে হয় এবং এই ডিম পুঁতে রাখলে কিভাবে আপনার মনের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে উঠবে তো বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের নিকট আমার একটা অনুরোধ আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে আপনি পাবেন নতুন নতুন তাবিজের তথ্য যেমন কি তাবিজ করলে আপনি শত্রুকে দমায় রাখতে পারবেন কোন তাবিজ কখন কিভাবে করলে জিন হাজির করতে পারবেন কোন তাবিজ কখন কিভাবে করলে আপনি সবার প্রিয় পাত্র হবেন কোন তাবিজ কিভাবে করলে হারানো জিনিস ফেরত পাবেন কোন তাবিজ কিভাবে করলে আপনার চুরি হওয়া মাল চোর আপনার কাছে ক্ষমা চেয়ে মাল ফেরত দিয়ে যাবে কোন তাবিজ কিভাবে করলে আপনার সংসারে অশান্তি দূর হবে কোন তাবিজ কিভাবে করলে আপনার মনের মানুষ আপনাকে ছাড়া অন্য কাউকে পাত্তা দিবে না কোন তাবিজ কখন করলে কিভাবে করলে আপনার রোগবালাই দূর হবে ইত্যাদি নিয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে আপনারা তাবিজ কবজ বিশ্বাস করেন না বলে থাকেন যে তাবিজের কি হয় তাদের আমি বলবো যে আপনি যদি তাবিজ বিশ্বাস না করেন তাহলে কোন ভয়ানক জিনিস দেখলে আপনি কেন ভয় পান এবং এই ভয় পাওয়ার কারণে রোগ আক্রান্ত হয়ে পড়েন তখন আর কোনো ওষুধে কাজ করে না কেন মনে রাখবেন সবকিছু সায়েন্স মতে হয় না আধ্যাত্মিক কিছু ব্যাপার স্যাপার আছে এই পৃথিবীতে কাজ করতে থাকে আধ্যাত্মিক কিছু ব্যাপার স্যাপার তো এ প্রসঙ্গে আজ এ পর্যন্ত থাকুক পরে একদিন বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ তো এখন মূল আলোচনাতে আসি আপনি ডিমের উপর তাবিজ করে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চান তো আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হলো আপনাকে একটি কালো মুরগির ডিম সংগ্রহ করতে হবে এবং একটা লাল কালিওয়ালা পেন সংগ্রহ করতে হবে তারপর একটা নির্জন জায়গাতে বসে পবিত্র হয়ে বিসমিল্লাহ বলে ডিমের উপর এই এসএমটি লিখতে হবে লেখা শেষ হলে আপনার নাম আপনার মায়ের নাম এবং আপনার মনের মানুষের নাম এবং মনের মানুষের মায়ের নাম লিখতে হবে যেমন ভাবে আমি এই আপনাদের প্র্যাকটিক্যাল এখন দেখাচ্ছি এই যেভাবে দেখাচ্ছি আপনারাও চেষ্টা করলে এইভাবে এসএমটি লিখতে পারেন এই যেভাবে লেখা হচ্ছে এইভাবে লিখলেই হবে আমার ভিডিওর প্রথমেই যেভাবে লিখতে হবে আমি সেটা লিখে দিছি এই লেখার পরে নিজের নাম এখানে নিজের নাম লিখবেন নিজের নাম এবং নিজের মায়ের নাম এখানে এবার আপনার মনের মানুষের নাম মনের মানুষের মায়ের নাম এভাবে লেখার পরে দেখছেন তো এই লেখার পরে আপনি কি করবেন এই ডিমটা আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন তারপর ডিমটি সবার অলক্ষ্যে একটি চুলার নিচে পুঁতে রাখতে হবে আমি যেভাবে চুলার নিচে পুঁতে রাখছি আপনারা খেয়াল করুন আমি এবার এই ডিমটি যেভাবে চুলার নিচে পুঁতে রাখবো আপনাদের দেখাচ্ছি যেমন এই একটা চুলা এই চুলার নিচে ভিতরে আগুন এই আগুনের ভিতরে যে ছাই আছে
এই ছাইটা সম্পূর্ণ উঠাতে হবে। এবার উঠানোর পরে এই ছাই পরিষ্কার করার পরে এই ডিমটা চুলোর ভিতরে দিতে হবে, চুলার ভিতরে দিয়ে আবার মাটি দিতে হবে যেন কেউ না বুঝতে পারে। এই ডিম পুঁতে রাখলে দেখবেন কিছুদিনের ভিতরে আপনার মনের মানুষ আপনার সাথে কথা বলার জন্য পেরেশান হয়ে আছে। তবে মনে রাখবেন, যখন আপনার মনের মানুষ আপনার সঙ্গে কথা বলতে চাইবে তখন আপনি তাকে অপমান করবেন না, অপমান করলে হয়তো বা সে আত্মহত্যা করতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ।